আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। পায়েকগাছা পৌরসভায় উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় 150 কোটি টাকা বরাদ্দ, এমপি ও মেয়রকে সংবর্ধনা, বিসরকার স্টাফ রিপোর্টার খুলনা। পায়েকগাছা পৌরসভার অনুকূলে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় প্রায় 150 কোটি টাকা বরাদ্দ পাওয়ায় সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীর সংবর্ধিত হলেন। বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য মেয়র উপজেলার প্রবেশদ্বার কাশিমনগর সীমান্তে পৌঁছালে পৌর পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। এদিকে প্রায় 150 কোটি টাকার পৌরসভার অনুকূলে বরাদ্দ পাওয়ায় পৌরবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য ও মেয়রকে সংবর্ধনার আয়োজন করে গদাইপুর পৌঁছালে পানি সরবরাহ প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দুপুরে পৌরসভা মাঠে প্যানেল মেয়র শেখ মাহবুব রহমান রঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর পরিষদ, পৌর কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীরকে প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে পর্যায়ক্রমে রাস্তা, ড্রেন, সাইক্লোন শেল্টার, বাস টার্মিনাল, ব্রিজ, কালভার্ট, সুপার মার্কেট, কমিউনিটি সেন্টার, বস্তি উন্নয়ন, মার্গ উন্নয়ন, গণশৌচাগার নির্মাণ, গরুহাট স্থাপন, স্ট্রিট লাইট ও বোট ল্যান্ডিং স্টেশন স্থাপন সহ পৌরসভার বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে পৌরবাসী তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাবে।